আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশের সরকার আওয়ামী লীগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রেখেছে নেত্র নিউজ। এবার জাতিসংঘের বরাতে অপপ্রচার চালাচ্ছে তারা। নেত্র নিউজের সম্পাদক তসনিম খলিল ইউরোপে বসে চালাচ্ছে এসব অপতৎপরতা। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সাথে সমান্তরালে বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছেন নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল। দেশের জনপ্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর অনেকেই 2007 সালের 6 জুন স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে ইউরোপে চলে যাওয়া তাসনিম খলিলের টার্গেট বাংলাদেশের সরকার, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ। এবার জাতিসংঘের বরাতে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন তাসনিম। সেনা সদরের দাবি প্রত্যাখ্যান, জাতিসংঘের দুর্নীতির তদন্তের আহ্বান, শিরোনামে নেত্র নিউজের একটি প্রতিবেদন তারই প্রমাণ। আসল তথ্য হল জাতিসংঘের এক কর্মকর্তার মন্তব্যকে নেত্র নিউজ জাতিসংঘের বক্তব্য হিসেবে প্রচার করেছে। জাতিসংঘ কোনো বিষয়ে বক্তব্য দিলে তা তারা বিবৃতি আকারেই প্রকাশ করে, কিন্তু নেত্র নিউজ সাংবাদিকতার নীতি নৈতিকতাকে থোড়াই কেয়ার করে কর্মকর্তার মন্তব্যকে জাতিসংঘের বক্তব্য হিসেবে প্রচার করেছে। দেশকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে, ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, এরকম অসত্য তথ্য প্রতিষ্ঠা করতেও ব্যস্ত নেত্র। সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই স্পষ্ট করে বলা হলেও তা মানতে নারাজ নেত্র নিউজ। এই বিষয়ে কিছু এই অপকর্মে নেত্র নিউজের তাসনিম খলিলের সঙ্গে যুক্ত হয়েছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, ইউরোপ প্রবাসী পিনাকি ভট্টাচার্য ও সামি। এই চক্র কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বিভিন্ন সময় ভুয়া তথ্য দিয়ে এক ডজনেরও বেশি প্রতিবেদন প্রচার করেছে। রাষ্ট্রবিরোধী সংবাদ পরিবেশনের দায়ে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিশরে নিষিদ্ধ আল জাজিরা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।